Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. ঠিক করে রাখবি।
আর তাড়াতাড়ি চল, নইলে ট্রেনটা মিস করবো। দাঁড়া, জাম পেস করে চার মিনার পাড়ায়। এত সকাল সকাল কোথায় চললে গৌরাঙ্গদা? আর বলিস কেন, তরুণ সঙ্গে ছেলেদের খেয়াল হয়েছে সামনের শনিবার একটা গানের কনসার্ট, যাই কলকাতায় আর্টিস্ট কনসার্ট করতে আসবে। এই তো সেদিন একটা গানের জলসা আবার হবে। ওরে সেটা তো ছিল মিলন সঙ্গের গানের ফাংশন, বুঝলি? তাই তো তরুণ সঙ্গে ছেলেদের জেদ চেপেছে যে মিলন সঙ্গেই যদি ফাংশন করতে পারে আমরা পারবো না কেন। আর এই নিয়ে দুই ক্লাবের রেটা দেখি মাঝখান থেকে আমি বেচারা ঠেকা চেয়েছি। তোমার বুঝি রেডিও গাইডের সঙ্গে খুব আলাপ আছে? ওরে আলাপ কি বলছি, তবে শোন, রেডিওর শিল্পী, রেকর্ডের শিল্পী, সিনেমার শিল্পী, মানে ঝরতি পড়তি জুলপি কুলপি পর্যন্ত, একদিন আমার সঙ্গে দেখা না করলে না কারো পেটের ভাত হজম হবে না। কেন ওরে কেন কি রে, আমার সঙ্গে টাচ না রাখলে কারো রেকর্ডে রেডিওয় চান্স দেয়? যারা চান্স দেয় তাদের সঙ্গেও তোমার আলাপ আছে বুঝি? আসালি আসালি, শোন, আমি তখন বম্বে, আর আমাদের ওই অমিতাভ বচ্চন, মানে যে ওই অনুসন্ধান বায়স্কোপে পাঠ করেছিল, আমার সঙ্গে আলাপ হয়ে গেল। বিলুম বড় বড় ডিরেক্টরদের সঙ্গে টাইম করে ওর টাইম এসে গেল, টাইম হিরো বনে গেল। তোমার তো অনেক জানাশোনা আছে, আমায় একটা করে দাও না। আরে এটা এমন কি কর গৌরাঙ্গদা, তোমাদের তরুণ সঙ্গে জলসায় আমাকে একটু গান গাইবার সুযোগ করে দেবে? কোনো লাভ নেই। কেন? আচ্ছা বুঝিয়ে বুঝি, আর তুই, তোর নাম এখন মধু, এই তুই কলকাতায় একটা গানের রেকর্ড করে গায়ে ফিরে আয়, রাতারাতি হয়ে যাবি মধুসূদন। আমি তো কলকাতায় কোনোদিন যাইনি, কিছুই চিনি না। আমি চিনিয়ে দেবো, আমি লাইন করে দেবো। তবে কি জানিস, কিছু খরচ আছে। কিরশঙ্কর কি ভাবছিস? সাবধানে সাবধানে চলে রে, পয়সা পরে পাবি। গৌরাঙ্গদা কিছু বলবি? গৌরাঙ্গদা আমার দুবিঘে ধানি জমি আছে, ওটা বিক্রি করে যদি কলকাতা যায়। দুবিঘে জমি বিক্রি করে আর ক টাকা হবে? হ্যাঁ, চেষ্টা করে খাওয়া থাকাটা ম্যানেজ করে দিতে পারি, কিন্তু ঘুষ সেটাই তো মোটা টাকা। আমার অনেক দিনের স্বপ্ন রেকর্ড রেডিওতে একটু গান গাইব। বলছিস ঠিক আছে, তোর একটা হিল্যান্ড করে দেবো, দাঁড়ায় শনিবারে ফাংশনটা মিটে যাক, তারপর তোকে আমি কলকাতায় নিয়ে যাব। কিন্তু একটা কথা, তুই যে আমার সঙ্গে কলকাতায় যাচ্ছিস গায়ের কেউ যেন জানতে না পারে। আচ্ছা ঠিক। ও বাবা বাবা, আরেকটি কাজ করতে হবে, এই যেসব মানি মানি শিল্পীরা আসছে তাদের মান রক্ষা তো আমাদের হাতে, একটু বাবাই খেয়া পারাপারটা করে দিস। সে তুমি কিচ্ছু ভেবো না গৌরাঙ্গদা, আমি রাত ভোর খেয়া ঘাটে বসে থাকবো। আমার মানি জানি তুই করি, চলে বাবা। আমার প্রাণ হলো অনেক অনেক নীল স্বপ্নেতে উজ্জ্বল, আমার মন হলো প্রাণের আবেগ অকারণে চঞ্চল, আমার প্রাণ হলো অনেক অনেক নীল স্বপ্নেতে উজ্জ্বল, আমার মন হলো প্রাণের আবেগ অকারণে চঞ্চল। Thank you.
সাথী আমিও গাইব গান শুনবে ফুল আর পাখি দুলবে যে চৈতালি ভরে যাবে বৈশাখী শুনবে নীল নীল আকাশ শুনবে যে বাতাস আসবে কবে সে সুদী কাঁপবে ভরা নদী জল আমারে প্রাণ হলো অনেক অনেক নীল স্বপ্নেতে উজ্জ্বল আমারে মন হলো প্রাণীর আবেগ অকারণে চঞ্চল আমিও গাইব গান শুনবে সারাটি ভুবন আলোতে আলো হয়ে সাজবে ওই যে গগন এই গান নেই প্রিয় সুর গান হবে কত বন্ধু আসবে কবে সে সুদিন ফুটবে কত শত দল আমারে প্রাণ হলো অনেক অনেক নীল স্বপ্নেতে উজ্জ্বল আমারে মন হলো প্রাণীর আবেগে অকারণে চঞ্চল জমি বন্ধক দিয়ে 500 টাকা পেয়েছি আমার 500 টাকা কি হবে তোর রসে হয়ে উড়ে যাবে না না আরো জোগাড় করেছি সেটা আগে বলতে হয় মারা যাওয়ার সময় একটা গয়না রেখে গেছিল হ্যাঁ ওইগুলো বিক্রি করে 1500 টাকা পেয়েছি সোনা মানি সেই কি খুব ভালো করেছি আচ্ছা দয়া তাহলে বললো তুই তুই 1500 টাকা 500 হচ্ছে 2000 টাকা না 2000 টাকায় ধর তোর রেকর্ডিং এ তো ওখানে যাচ্ছে 300 ওখানে দিদি হচ্ছে 700 ধর তোর কিরকম বলছিল তুমি নাকি ফাংশন শেষ হওয়ার আগেই পালিয়ে এসেছিল বলেছো স্টেশনে গিয়ে মোটর গাড়ির ব্যবস্থা করে দেবে তাদের পাওনা বন্যা মিটিয়ে দেবে আমার স্বভাবের কথা জেনে ঠাকুরের সঙ্গে নাম মিলিয়ে আমার নাম রেখেছিল গৌরাঙ্গ আমি কখনো মানুষকে চিট করতে পারি ঠিকই তো শঙ্কর আচ্ছা তুই কখনো ঠাকুর গৌরাঙ্গর কথা দেখেছি আচ্ছা বল দেখি ঠাকুর কিভাবে দাঁড়িয়ে থাকে না বসে বসে বল হাত তুলে এরকম ভাবে দাঁড়িয়ে থাকে হাত তুলে আমার কাছে পাওনার বাড়া কেউ যদি কিছু চেয়েছে অমনি আমিও হাত তুলে গৌরাঙ্গ নেই 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 কিরে শঙ্কর কি ভাবছিস ভাবছি ছোটবেলায় বাবা মাকে হারাবার পর যা কিছু সঙ্গী সাথী এই নদী দ্বার আর নৌকো এই নৌকো দিয়ে কত পয়সা রোজগার করেছি আর আজ আজ একে ছেড়েই স্বার্থ বড় মতো চলে যাচ্ছি জানো গৌরাঙ্গদা এই নৌকোর ওপর আমার বড্ড মায়া মনে হয় আমার জন্য খুব কাঁদছে তোর পাগল তা কাঠের তৈরি এর কি প্রাণ আছে আছে গৌরাঙ্গদা ওর প্রাণ আছে ওর প্রাণ না থাকলে আমার চোখে জল আসবে কেন আমার চোখে জল আসবে কেন
ওদিকে চল। কলকাতার স্টেশনটা কি বড় না? এই দেখে এই, এরপরে যখন দোতলা বাসের উপর চাপবি তখন তো চোখ একবারে তো তেরিয়ে যাবে। দোতলা বাসে চড়তে কেমন লাগে? ঠিক কিরকম লাগে জানিস? মনে হয় নিজে বাড়ির দোতলার বারান্দা সোফাতে হেলান দিয়ে বসে আছিস, আর বাড়িটা যেন অর্জুনের পুষ্পক রথের মতো ভেসে ভেসে চলেছে। কি আরাম, চল তোকে চাপাই দেখে চল। এইটা হলে জানি সামনে সে আগেও জানলা পাশেও জানলা। দেখ টিকিট হয়েছে আপনার? সাধারণ আমি যখন ঘরটা ভাড়া নিয়েছিলাম তখন ল্যান্ডলর্ড স্পষ্টই বলে দিয়েছিলেন যে টেম্পোরারি ভাড়া দিচ্ছেন, এক মাসের নোটিশে ছেড়ে দিতে হবে। না না না, কোনো এগ্রিমেন্ট নেই, জাস্ট এ ক্যাচ সে। হ্যাঁ হ্যাঁ, তাই ভাবছি পাটনায় গিয়ে প্র্যাকটিস করব। হ্যাঁ, নিজেদের বাড়ি ঘরও প্রচুর, আর বাবা ছিলেন একজন নাম করা ডাক্তার, তাই জানাশোনার ভেতরে অনেক সাহায্য বাবা। হ্যাঁ দেখো সৌগত, প্রফেশনাল ক্যারিয়ার যেখানে তৈরি হবে সেখানেই প্র্যাকটিস করো। হ্যাঁ সে তো বটেই। হ্যাঁ শোনো, তুমি যে তোমার পরিচিত সেই অমর বলে ছেলের দিকে পাঠিয়েছিলে, হ্যাঁ তাকে চেক আপ করে আমার কেমন যেন সন্দেহ হলো, তাই তার ব্লাড এক্সামিনেশন স্টার্নাল পাংচার করে দেখলাম যে কেস অফ লিউকেমিয়া, মানে সিরিয়াস ব্লাড ক্যান্সারে ভুগছে। অলরেডি ডিটেক্টেড? হ্যাঁ, এইসব রোগীকে টেনে এসে কতদিন বাঁচাতে পারবে? পয়সা কড়ির অবস্থা কেমন? না না, পয়সা কড়ি তেমন কিছু নেই, কিন্তু স্যার খুব ভালো গান করে আর গান লিখে। হ্যাঁ মাঝে মাঝে ফাংশন থেকে কিছু কিছু রোজগার করে, কিন্তু সেটা স্যার খুবই সামান্য। থাকার মধ্যে একটা বাড়ি, কয়েকটা গানের খাতা আর একটা অর্গান। কিন্তু জানেন স্যার, অমর কিন্তু অদ্ভুত ছেলে। ওর বাড়িতে আমি কয়েকবার গেছি, নিজের বলতে কেউই নেই, ভাড়াদের সঙ্গে আলাপ করিতে বলে এ আমার বোন, এ আমার কাকা, এনি আমার সংসার। হ্যাঁ, আর শুধু শুধু মজার মজার কথা বলবে আর মিট মিট করে হাসবে। ভেরি স্যাড, ভেরি স্যাড। হ্যাঁ দেখো সৌগত, ও যখন তোমার এত পরিচিত তখন ওকে হসপিটালাইজ করে দাও। হ্যাঁ আমি ফ্রি ক্যাবিনের বন্দোবস্ত করে দেবো, আরে ওষুধপত্র ফ্রি হয়ে হয়ে গেছে। হ্যাঁ দেখো, স্পেশাল কেয়ারে থাকলে কয়েক মাস বেশি বাঁচবে। এক্সপেক্ট করছেন কতদিন বাঁচবে? হ্যাঁ হার্ডলি এক বছর। কনফার্ম হওয়ার পর আপনার কাছে গিয়েছিল? হ্যাঁ ও এসছিল আমার কাছে ব্লাড রিপোর্ট, এক্সরে এসব নিয়ে যাওয়ার জন্য। আমি ওকে দিইনি, কারণ জানতে পারলে জানার পরে যদি হঠাৎ মেন্টাল শক হয়। প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো ওর হাতে দেবেন না। হ্যাঁ আর ওর যে ব্লাড ক্যান্সার হয়েছে এই কথাটা ওকে জানাবেন না। রাখছি স্যার, রাখছি।
ডাক্তারদা অমর ব্যাপার কি কোথায় ছিলে কেমন আছো বাবু ডুমুরের ফুল আরে ডুমুরের ফুল বলেই তো মাঝে মধ্যে দেখতে পাও আচ্ছা ডাক্তার কবিতা শুনবো না কখনো হয় কিন্তু একটা কথা খারাপ লাগলে ক্ষমা ঘেন্না করেন আপনার কাঁচা হাত তো অনিতা ছাড়ো শুরু করো আমি ঝড় আমি বিদ্যুৎ আমি সবাই হাসি গান আমি সকলের মন খুশিতে ভরিয়ে জুড়াব সবার প্রাণ আমি শান্তি আনিব ক্লান্ত মনেতে আমি ফোটাব তো ফুল পঙ্গু জীবনে আমি রুগ্ন দেহকে নস্যাত করি পারিব না কেন অমর করিতে ডাক্তার কবিতাটা কেমন হয়েছে বলো ডাক্তারদা মনটা আজ কিরম কিরম মনে হচ্ছে আরে কি হয়েছে আমি খুলে বলবে তো অমর পাটনা থেকে একটা চিঠি এসেছে আমার ছোট ভাইয়ের ব্লাড ক্যান্সার হয়েছে এতে মন খারাপ করার কি আছে লোকের জ্বর হয় না কি বলছো তুমি অমর ব্লাড ক্যান্সারের লোকে বাঁচে না আরে কি মুশকিল আরে অসুখটা ধরা পড়ার পর কতদিন বাঁচবে সেটা বলবে তো এক বছর এক বছর বলি বাপরে বাপ এক বছর মানে তো 365 দিন সে তো অনেক দিন আচ্ছা ডাক্তার আমার একটা প্রশ্নের জবাব তুমি দাও তো রোগী রোগ সারাবার জন্য সবচেয়ে বড় ডাক্তার কে পারলে না তো রোগী রোগ সারাবার জন্য সবচেয়ে বড় ডাক্তার যে রোগীর সবচেয়ে বড় বন্ধু না 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 শুনবো না তোমার কোনো কথাই শুনবো না কালি তল্পি তল্পা ঘুটিয়ে সোজা আমার বাড়ি সাইন বোর্ডে বড় বড় হরফে লেখা থাকবে ডক্টর সৌগত বাসু ওখানেই তোমার চেম্বার ওখানেই পেশেন্টের কেবিন আচ্ছা ডাক্তার ধরো এই রোগটা না হলে আমি আরো 20 বছর বেঁচে থাকতাম তো এখন যখন জেনেই ফেলেছি তোমাদের সবাইকে ছেড়ে কয়েক মাসের মধ্যে স্পুটনিকে চেপে স্বর্গধামে চলে যাব তখন 20 বছরের আনন্দটা কয়েক মাসের মধ্যে তোমাদের কাছ থেকে কেড়ে নেবার চেষ্টা করব না আর তা যদি না করি তাহলে যে আমি ঠকে যাব না না ঠকতে আমি রাজি নই ডাক্তার আমি রাজি নই বলে ঝুট বলে কৌয়া গাটে বলো কৌয়া সে ডরে হো ঝুট বলে কৌয়া গাটে বলো কৌয়া সে ডরে হো ঝুট বলে কৌয়া গাটে বলো কৌয়া সে ডরে হো নন বাবা বাবা আজকে যেন ভালো বিক্রি বাটা হয় বাবা পাড়াল হত হচ্ছিল মাছ টান ছোঁড়াগুলো যেমন ধার বাকি না চায় বাবা বাবা ভালো প্রফিট হওয়ার পর একটা ছোট্ট বাংলা পাইটের দাম যেন উঠে আসে জবানি দিবানি
আগে তো কখনো দেখিনি। কি জানি কি মতলবে আছে, এই হচ্ছে আমার বাড়ি, ঘুরিস না মানিক মাথা ঘুরবে, অত ঘুরে না, এদিকে এদিকে। এই ঘরটা আমি ভাড়া নিয়েছি, ভাড়া নিয়েছি মানে ভাড়া দিতে হয় না, চায় না তো কোথা থেকে। আর এই দেখ আমার ঠিক পাশের যে ঘরটা, ওই ঘরে থাকে অমর বাবু, এ বাড়ির মালিক। ওই যে দেখে দেখি, আচ্ছা ওই যে ঘরটা দেখছিস কোণের দিকে, ওই ঘরটায় থাকে শ্যামসুন্দর কাকা আর তার মেয়ে মায়া। হ্যাঁ এদিকে আয়, ওই দেখ ওই ঘরটাতে থাকে না সেই পিছুটি মার্কা মেয়েটা। কোন মেয়েটা? সারাটা কিসে গেল ওই কেনর মেয়েটা? হ্যাঁ খালি ছেলেদের সঙ্গে এই এই করে ঘুরে বেড়াচ্ছে আর নাচছে, জানি না বাবা কি ছপার নাচ। আচ্ছা ওই মেয়েটা ওই রকম ভাবে রাস্তাঘাটে নেচে বেড়ায়, বাবা মা কিছু বলে না? থাকলে তো বলবে, বাপ মাকে কবে খেয়ে বসে আছে। ও মেয়েটা বুঝছি অমর বাবুর বোন? আর বোন হতে যাবে, বাড়াকে বাড়াকে, ওই বাপ মা মরে গেল কে মানুষ করে কে মানুষ করে, ওই এনে কোলে পিঠে করে নিজের বোনের মতো মানুষ করে। আমি কতবার বলি একটু শাসন করো, একটু শাসন করো, মেয়েটা যে উচ্চন্নই যাচ্ছে তোকে বলে দিনি। গৌরাঙ্গ দা বাপ মা ওরা মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করছি, ওর মনে দুঃখ দিয়ে কি করে, আরে এত আদর দিলি মনটা দিয়ে এদিকে জঙ্গল হয়ে গেল। লেখাপড়া করে না? আরে স্কুলে পড়বে কোথা থেকে, কোনো স্কুলে নেবে ওইরকম ব্যাটা ছেলে মার্কার চেহারা? আরে আমার কি ইচ্ছে করে জানিস, ওই চুলের মুঠিটা ধরে না জলে বিছুটি দিয়ে পিটবে, একবার করে বিছুটি জলে চোবাবো পিটবো, জলে চোবাবো পিটবো, কেউ কেউ এই এসে গেছে এই মেয়ে কি হলো বান্তি যা করে বলেছিলাম তোকে। আরে কি গুণের মেয়ে, পড়াশোনা বল দারুণ, গান নাচ দারুণ, চতুর্দিকে খালি আহা আহা আহা, পশ্চিমবঙ্গ শান্তি, ভারতবর্ষ শান্তি, বিশ্ব শান্তি। কি হয়েছে বন্টি? দেখো না দাদা, ওই ছেলেটার কাছে আমার নামে গুল মারছে। চোখে লেগে গেছে, খুব লেগেছে। আচ্ছা গৌরাঙ্গদা দাদা, ওই ছেলেটি তোমার ছোট ভাই হয়? না না না, আপন ভাই নাই, তারা ভাইয়ের মতো তাদের গ্রাম থেকে নিয়ে এসেছি, ওকে সেলফি করবো বলে ওর প্রতিভা পূরণ করবো বলে। আমি কি করতে পারবো? আচ্ছা ভাই লাখ ফেবার না করলে আমি কি করতে পারবো? বুঝতে পারি না মনে করে তো ওই যে ছেলেটা কেড়েছি এই বাড়িতে থাকবে বলে ওই জন্য হিংসে করে চলে পুড়ে মরছে। হ্যাঁ হিংসে করবো, আমার দালাল ভালোবাসে কে যদি ভাগ বসে থাকে আমি 100 বার হিংসে করবো, 1000 বার হিংসে করবো। ওই ওই বোকা, ভাই বোনের ভালোবাসায় কেউ ভাগ বসাতে পারে? কারোর ক্ষমতা আছে? কি যেন একটা মনে করছিলাম, কি যেন একটা মনে কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার নামটা যেন কি? আগে শ্রীযুক্ত শঙ্কর পাল। শঙ্কর পাল, শঙ্কর তো শিবের নাম। আহ শিব শম্ভু, শিব শম্ভু। ডাক্তার ডাক্তার, এই তুমি শঙ্কর আজ থেকে আমার কাছে থাকবে, আমার যে কি আনন্দ, আমি আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না, সেই আনন্দ বোঝাবার জন্য আমাদের একটা ছোট্ট উপহার দাও। কি উপহার দিই বলতো?
কি উপহার দেবে? ঘরে চলো বলছি। কতদিন বাড়ে তোমার বাড়িতে এলাম বলো? আরে তুমি তো আসতেই চাও না। আর বলো না, তো ঝামেলা না তোমার? আমার ঝামেলা কিসে? আমার ঝামেলা তোমায় কি করে বোঝায়? ঝামেলা শত ঝামেলা। ঘরটা তো বেড়ে সাইয়েছ, ব্যাচেলার মানুষ ভাবাই যায় না। ওদিকে চল, কোথায় এসো না। আরে কি মুশকিল, এখানে এখানে এবার লক্ষ্মী ছেলে মতো চুপটি করে বসো। তারপর 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 একটা সুন্দর গান গে, আমাদের সবাইকে উপহার দাও। এই কথা উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ। এই তো উপহার, এই উপহার সাজিয়ে দেব, তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ। এই তো জড়ানো আমারি গান, ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারি গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারি গান। সুর আমার সবুজ শাখায় ফুলেরই বাহার, এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব, ভরানো আমারি গান। সুর আমার পরশমণি প্রাণেতে সবার, এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারি গান, অনেক শিল্পী উপস্থিত আছে। এবারে আপনাদের কাছে গাইতে আসছেন পল্লী বাংলার তরুণ শিল্পী শঙ্কর পাল। চাম্পেশ করে ধরে আসরটা জমিয়ে দিত। আমি তো বাজনা বাজাতে পারি। আরে খালি গলাতেই শুরু করো না, মনে পড়েছে। ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারি গান,
ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারি গান। কি যেন কি যেন মনে পড়ছে না তো? ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারি গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারি গান। তারপর 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 কি যেন কি যেন কি যেন সুর আমার সবুজ শাখায় ফুলেরই বাহার। কথাগুলো আর মনে পড়ছে না। চমৎকার ডাক্তার, এ ওয়ান কালেকশনটা কিরকম ভালো? কালেকশন তো ভালোই, কিন্তু অত বড় ফাংশন যে করবে, মুর্গা পাবে কোথায়? মুর্গা? মুর্গা মানে কি? মুর্গা মানে জানো না, ফাংশন করতে হলে তাতে পয়সা লোককে ফাঁসাতে হবে, যাকে তুমি ফাঁসাবে সেই হলো মুর্গা। ও, এসব ভাষা বাবা কখনো শুনিনি। ওসব তুমি বুঝবে না, ওসব আমাদের কোড ল্যাঙ্গুয়েজ। দাদা বলতি রেস্টুরেন্ট ম্যানেজ করবে কোথা থেকে? ব্যাপারটা ঠিকই, কিন্তু ম্যানেজ তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, টাকা তো দরকারি, মানে ফাংশন করতে গেলে টাকা তো লাগবেই। বলুন দাদা। আর শোন না, বলতে দেনা ভাই, বলছো ভাই, ব্যাপারটা ঠিকই, তুমি তো এসব ব্যাপারে খুব সিদ্ধ আছো। তারপরে আতিথ্যের নামে ভালো বিক্রি বাটা হলে আমাকে পাঠানো। ঠিক আছে ঠিক আছে, অনেক বড় হবি রে। সারা জীবন তো শুধু অন্যের কথাই ভাবলেন, এবার নিজের কথাও কিছু ভাবুন। আরে ভাববো ভাববো, জীবনটা কি আমার এর মধ্যেই ফুরিয়ে গেছে? কত সময় পড়ে রয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। শঙ্কর? হ্যাঁ শঙ্কর, মায়া বলছিল, মায়া বলছিল আমি নাকি আমার নিজের জন্য কিচ্ছু ভাবছি না। বোকা বোকা শঙ্কর, তোকে আমার লেখা আমার সুরে গান করতে হবে, আর সমস্ত শ্রোতাদের মধ্যে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখতে হবে শঙ্কর। বাজার করে ফিরছিস বুঝি? দেখতেই তো পাচ্ছিস, জিজ্ঞেস করার কি আছে? আন্টি কি বল, আমার সঙ্গে একটা সিনেমায় যাবি? সিনেমায় নিয়ে যাবি? হ্যাঁ, দারুণ বই এসেছে। সে বইতে কি কি দেখা যাবে? সে বই দেখলে মনে মধ্যে একটা উত্তেজনা হবে। সিনেমা দেখবো পর কোথায় নিয়ে যাবি? রেস্টুরেন্ট কিংবা বারে। তারপর? তারপর তুই যা বলবি তাই হবে। আমি যা বলবো তাই হবে? আমি যদি তোকে সেখানে গিয়ে আদর করে আমাকে যদি ছোট বোনের মতো দেখতে পারিস সেদিনে আমাকে ছাসবি, নইলে আমার গ্যাং জানিস তো পাড়া ছাড়া করে দেবো। শুনে কলকাতা বাংলার বিখ্যাত গায়িকা ভারতী ব্যানার্জি গান গাইবে, আনসারটা যে একটা টিকিট কাটতেই হবে মাইরি। আরে ওই তো লেখা রয়েছে কোথায় কোথায় টিকিট পড়ে, এই তো লেখা রয়েছে পল্লী বাংলা তরুণ শিল্পী শঙ্কর পাল। ঠিক আছে, সব ফাংশনই থাকে, তারপর তারা ও গৌরাঙ্গদা। গৌরাঙ্গদা কি অমরদার, মনে হয় কিছু টাকার দরকার পড়েছে তোমার কাছে, আমার যে টাকাগুলো আছে ওগুলো অমরদাকে দিয়ে দাও না, তাহলে ঘুষের টাকাটা আসবে করতে গিয়ে।
ভুলে যাসনি শঙ্কর, তোকে রেডিওতে রেকর্ডে গান গাইতে হবে, নাম করতে হবে। কিন্তু গৌরাঙ্গরা, অমরদা যে আমার জন্য অনেক করেছে, আমারও তো কিছু মূল্য দেওয়া উচিত। শঙ্কর, একটা ফাংশনে গান গেয়ে নাম করা যায় না। আমি ঘুষের টাকা নয় ছেড়েই দিলাম, কিন্তু নাম করতে গেলে তুমি কলকাতা থাকতে হবে, খেতে হবে, তার জন্য টাকার দরকার। তোর টাকা যদি তুই অমরকে ফেরত দিয়ে দিস, তোর চলবে কি করে? তাহলে আবার না হয় দেশে ফিরে যাব, নদীতে খেয়া পারা পার করব, আর নিজের মনেই নিজে গান করে আনন্দ পাব। অমরদা, ও অমরদা, আরে শঙ্কর বাবু যে অমরদা, আমি দেশ থেকে কিছু টাকা এনেছি, তুমি রেখে দাও না যদি তোমার কাজে লাগে। হ্যাঁ, টাকা তো কাজে লাগবে, টাকা তো কাজে লাগবে, টাকা কাজে লাগবে না এই কখনো হয়? তবে হ্যাঁ, টাকাটা এখন আমার লাগবে, এই টাকাটা যত্ন করে তোর কাছে রেখে দে, যখন প্রয়োজন হবে ঠিক চেয়ে নেব। আচ্ছা, যাই তাহলে। শঙ্কর কিছু বলবে? শঙ্কর, অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো ভাবি, আবার ভুলে যাই। আচ্ছা, যেদিন তোর অনেক নাম হবে, টাকা হবে, তোর পেছনে মানুষ ছুটবে, সেদিন আমায় ছেড়ে চলে যাবি না তো? ভাই কখনো দাদাকে ছেড়ে চলে যায়? তুমি দেখো, সেদিন আমি অনেক বড় হব, তোমার অনেক দায়িত্ব, আমি আমার নিজের খাদে নিয়ে নেব। এই ভাইটাকে ছেড়ে তুমি কোনোদিন চলে যাবে না। আপনারা নিশ্চয়ই এতক্ষণ শ্রীমতী কল্যাণী দাসের গান শুনে আনন্দ লাভ করেছেন। এবারে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন পল্লী বাংলার উদীয়মান শিল্পী শ্রী শঙ্কর পাল। নতুন ছেলেটি প্রোগ্রাম করবে না? দেখতেই তো পাচ্ছ। চলো, এবার আপনাদের কথায় রাখা হচ্ছে, আপনাদের সামনে এখন সঙ্গীত পরিবেশন করতে আসছেন আপনাদের চিরপরিচিত শিল্পী আরতি ব্যানার্জি। নমস্কার, আমি গান গাইবার আগে একটা ছোট্ট অনুরোধ করছি। আপনারা এই বিচিত্রানুষ্ঠানে এসছেন গান শুনতে, গান শুনে আনন্দ উপভোগ করার জন্য। অনেকে এসছেন নামি দামি শিল্পীর নাম দেখেও, আবার অনেকে এর ভেতর নতুনও আছেন যারা আপনাদের কাছে অপরিচিত। সেই অপরিচিত শিল্পীদের গান গাইবার সুযোগ আপনারাই করে দিন, কারণ আপনারা সুযোগ করে দিলে তবেই না তারা একদিন বড় শিল্পী হতে পারবে। এটাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ, একান্ত অনুরোধ। শঙ্কর, মনে সাহস রেখে গান কর, যা। মথুরার কিস্তু আসছে রে, তাই
জানি এসেছি পৃথিবীর পথের তানি ঠিকানা পাবো কিনা তা এ জানি এ জানি কত আশা নিয়ে এসেছি পৃথিবীর পথের কানে ঠিকানা পাবো কিনা তা কে জানে কে জানে কত আশা নিয়ে এসেছি পারো জানি খুঁজে দিতে পর কোনখানে আছে সেই আমার জগৎ তোমরাই পারো জানি খুঁজে দিতে পর কোনখানে আছে সেই আমার জগৎ জানি না আমার গান আলো আকাশতে জানি না আমার গান আলো আকাশতে পারবে কি না সেখানে জানে কে জানে কত আশা নিয়ে এসেছি এতটুকু সুখ সে সুখের আনন্দে ভরে যাবে বুক তোমরা পাও যদি এতটুকু সুখ সে সুখের আনন্দে ভরে যাবে বুক সেদিন অমর হয়ে একটি গানের বিনা সেদিন অমর হয়ে একটি গানের বিনা বাজবে আমার প্রাণে প্রাণে কত আশা নিয়ে এসেছি পৃথিবীর পথের টানে ঠিকানা পাবো কিনা তা কে জানে কে জানে কত আশা নিয়ে এসেছি আপনাদের সামনে গান গেয়ে শোনাচ্ছেন আপনাদের প্রিয় শিল্পী অঞ্জনা চৌধুরী। দিদি অনেক ধন্যবাদ, আপনি আমার মান বাঁচিয়েছেন। শঙ্করদা
ভালোবাসি যেমন বউ তার বরকে ভালোবাসে, চিঠির উত্তর দিও কিন্তু পানিটি। চিঠির উত্তর তো দিতে বলেছ, কিন্তু তুমি যা মেয়ে, ভালো কথা লিখলে গলাটা যদি খ্যাক করে চেপে ধরো, তখন আমি কোথায় যাব? আবার উত্তর না দিলেও যদি আমার গলাটা চেপে ধরো? লিখেই দিই, লিখে খারাপ নয়, লিখে। না, লিখবো না,
বান্তি কেন ছেলেদের সাজ পোশাক করে থাকে? ওর কেন সব ছেলে বন্ধু? স্কুলে যায় না কেন? ওকে বরং একসময় বুঝিয়ে বলে দেব, তুমি শাড়ি পরো, কপালে দীপ পরো, হাতে ঝুড়ি পরো। আমি তোমাকে ভালোবাসি যেমন বর বউকে ভালোবাসে। চিঠির উত্তর দিও কিন্তু সংকোচ। কিন্তু চিঠিটা দেব কি করে? আমি তো আর চিঠি লিখিনি, চিঠি যে লিখেছে সেই উত্তর নিতে হবে। আমি কি বলেছি চিঠি লিখতে? ওই তো বলে যার দরকার সেই আসবে। যখন প্রথম ফাংশন থেকে রোজগার করবে তখন আমাকে একটা শাড়ি কিনে দেবে তো? কোথা থেকে কথা বলছো? এই তো আমি এইখানে তোমার খাটের নিচে। তোমার হাতটা দাও। কেন দাও না? কেন বান্টি যা ফিনিশিং টাচ দিয়েছে না, সিনেমাতেও দেখা যায় না, নাটকেও দেখা যায় না। ইতি ইতি গন্ধে পুষ্পে অনুষ্টুপ ছন্দে টাং টাং নাম নাম না। আরে কি আওড়াচ্ছেন আপনি? মন্ত্র মন্ত্র? হ্যাঁ মন্ত্র। কিসের মন্ত্র? ওই বিয়ের মন্ত্র। বিয়ে? হ্যাঁ না প্রেম। প্রেম? হ্যাঁ কি যেন প্রেম। হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ শিশুর প্রেম, অনন্ত প্রেম। প্রেমের আপনি কি বোঝেন? কখনো প্রেম করেছেন কারোর সঙ্গে? এটা কি বলছো? প্রেম করিনি। এত বড় একটা খবর গোপন রেখেছেন? সব কথা কি সব সময় ওপেন করতে হয়? কিছু কিছু কথা গোপন রাখতে হয়। সিক্রেট, ভেরি সিক্রেট। তা মেয়েটি দেখতে কেমন? এই বলেছে না মানে তুমি 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 এখানে স্থির হয়ে বসো, সব ব্যাপারটা তোমায় বলছি। আসল ব্যাপারটা তাহলে খুলেই বলি। হ্যাঁ আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছেন? হ্যাঁ মোটা মায়নের চাকরি, কিচ্ছু করতে হবে না। ঘুমিয়ে ঘুমিয়ে নিয়ে যাও, নিয়ে যাও। কোথায়? বিদেশে, বিদেশে অনেক দূরে। সেখানে একবার গেলে না আর ফেরা যায় না। বেশ তো, যাকে ভালোবাসেন তাকে বিয়ে করে সেখানে নিয়ে যান। ওটাই তো মুশকিল হয়েছে ওদের কন্ডিশন। চাকরিটা করতে গেলে সারা জীবন ব্যাচেলার থাকতে হবে। কেন মায়া, যখন বুঝেই ফেললাম চাকরিটা করতে গেলে বেথা কিচ্ছুই করতে পারবো না, তখন মনে মনেই কল্পনা করে নিয়েছি যাকে ভালোবাসতাম তাকে বিয়ে করেছি, আমাদের সুখের সংসার হয়েছে, সুন্দর সন্তান হয়েছে। কি গো মায়া, মনে মনে ভাবার কত সুখ বলো তো। যা চাইবে তাই পাবে। চাকরিটা না করলেই নয়? আর এখন যদি চাকরিটা করতে না যাই না, ওপরওয়ালার কর্তারা হাতে হাত করে দিয়ে নিয়ে যাবে। কোনো উপায়?
আচ্ছা স্যার, অমরের তো ব্লাড ট্রান্সফিউশনের সময় হয়ে গেছে, তো কবে নিয়ে যাবো স্যার? হ্যাঁ, না না না, আপনি খেপেছেন। অমর যদি শোনে যে ওকে হসপিটালে নিয়ে গিয়ে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, ও তো পালিয়ে বেড়াবে। হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা থ্যাংক ইউ। ঘরে গিয়েছিলাম আপনার খোঁজ করতে, সেখানে না পেয়ে চিন্তা এলাম। আপনি যদি ব্যস্ত থাকেন পরে কথা। না না, একেবারেই ব্যস্ত নেই, বলুন কি। আপনার একটু সাহায্য চাই। কি সাহায্য করতে পারে? আমি অমর বাবুকে আমার মনের কথা কোনোদিনও খুলে বলতে পারি। আজ সে কথা বলতে গিয়ে জানতে পারলাম উনি বিদেশে চাকরি নিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে আর ফেরা নাকি সম্ভব না। কথাটা সত্যি কিনা তাই জানতে এসেছি। আসল সত্যটা জানতে পারলে মনে খুব কষ্ট পাবে, তাই জানাতে চাই না। না, আমি সব কথা জানতে চাই, বলুন বলুন আমাকে। He's attacked with severe blood cancer. যে রোগে মানুষ কোনোদিনই বাঁচে না। কি বলছেন আপনি? অমর ডাক্তার নিজের রোগের কথা জানে? জানে বলেই তো বলে। জানো ডাক্তার, এ পৃথিবী থেকে চলে যাওয়ার আগে বান্টির একটা ভালো বিয়ে দিতে হবে। আর আপনার নাম করে বলে, মা আমাকে বড্ড ভালোবাসে, ওকে আমার রোগের কথা বলো না, খুব দুঃখ পাবে। আর বলে, ডাক্তার মায়ের সঙ্গে এমন এক লোকের বিয়ে দিতে হবে তার সঙ্গে আমার খুব মিল থাকবে, আমার মতন মজা মজা কথা বলবে, আমার মতন হাসবে, আমার মতন হৈচৈ করবে। জানি মা তুই কেন এত ভেঙে পড়েছিস, তোমার ভেতরা ওর রোগের কথা তো বুঝতিস মা। যদি যদি আমারকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে যে কটা দিন ও আছে ওর জীবনটা আনন্দে ভরিয়ে রাখ। আপনাকে তাহলে 50% পেমেন্ট করলাম, আর বাকিটা কবে পেমেন্ট করবো বলে? আপনাদের ফাংশন তো 18 মার্চ। হ্যাঁ, এখনো 25 দিন মতন বাকি। আমাকে বোধহয় 2-1 দিনের মধ্যে একটু বম্বে যেতে হবে, ওখানে একটা রেকর্ডিং আছে। রেকর্ডিংটা সেরে বাবা মার সঙ্গে 2-1 দিন থেকে তারপর ফিরে আসছি। তাহলে আপনার সেক্রেটারিকে ফোন করে জেনে নেবো কবে আপনি ফিরছেন। এখানে আমার কোনো সেক্রেটারি নেই, আমাদের বাড়ির পুরনো লোক নিতাই দা, উনি সব কিছু দেখাশোনা করেন। আপনি বরং নিতাইদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আচ্ছা তাহলে উঠি। আচ্ছা শুনুন, কি যেন কথা একটা আপনাকে বলবো ভাবছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, সেদিন ফাংশনে একটি নতুন ছেলের গান শুনলাম, ভারী মিষ্টি গলা। আমার মনে হয় ছেলেটি ঠিক মতন সুযোগ সুবিধে পেলে মস্ত বড় গায়ে হতে পারবে। আপনাদের ফাংশনে যদি একটা চান্স দেন, না মানে আপনাদের যদি কোনো আপত্তি বা অসুবিধে না থাকে। আপনি যেখানে রেকমেন্ড করছেন সেখানে আমাদের অসুবিধা কি থাকতে পারে? তাহলে ছেলেটার নাম আর বাড়ির অ্যাড্রেসটা একটু দিয়ে দিন। হ্যাঁ, নাম নামটা শঙ্কর, শঙ্কর পাল। আচ্ছা, অ্যাড্রেসটা ঠিক জানি না, দাঁড়ান এক মিনিট ডায়েরিটা দেখে বলছি। বস, হ্যাঁ হরিশ পার্ক। আচ্ছা ভাই, বলতে পারেন ওই শঙ্কর পাল বাসান করে, তার বাড়িটা কোথায়? আপনি শঙ্করের বাড়ি যাবেন? ফিরে আসতে পারবেন তো? কেন, কি হয়েছে আগে বলুন তো, কিসের জন্য আসছেন? একটা ফাংশনের জন্য এসেছিলাম, সেই জন্যই তো বলছি। একটু আগে একটা ফাংশন পার্টি মাথর ছেড়ে ফিরে গেল। কেন বলুন তো? আর ওদের বাড়ির কথা বলবেন না, পাড়ায় করে ঘিড়ি পড়ে গেছে। অন্টি বলে একটা মাস্তান নে শঙ্করের লাইফে হেল্প করলো। হ্যাঁ খবর নিয়ে জানলাম, মানে একটা মাস্তান জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেদিন ফাংশনে আমিও শার্ট প্যান্ট পরে একটা মেয়েকে ঘোরাফেরা করতে দেখছিলাম। যাক, আপনি আর কি করবেন, তাহলে আপনার সঙ্গে এই কথাই রইলো।
শঙ্কর আসছে রে। সেদিনকে ফাংশনে যা গান করেছো না, সবাইকে মানে পাগলা করে দিয়েছে। আমার গান আপনার ভালো লেগেছে? ভালো লেগেছিল মানে ইচ্ছে হচ্ছিল স্টেজের উপর লাফিয়ে উঠে তোমার পা দুটো খেয়ে চলে গেল। চলো দুটো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক। এসো 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 রবিদা, দুটো কোল্ড ড্রিঙ্কস খাও তো। একটা জামা কাপড়ের দোকান খুঁজছিলাম, ভালো শাড়ি কোথায় পাওয়া যায় বলতে পারো? শাড়ির দোকান আমি চিনিয়ে দেবো। তাগুলো শাড়িটা কাকে দেবে? বান্টিকে? লজ্জা কি তাগুলো, চোখ করে মেরে দাও তো, তারপরে একটা তোমাকে ভালো শাড়ির দোকানে। চলো গুরু, চলো চলো, আমি আছি, তোমার ভয়ের কিচ্ছু নেই। বসো বসো, সামলে বসো, চলো। যদি কিছু মনে না করো একটা কথা বলবো গুরু। বলো। অমরদার বান্টিকে বেশি পাত্তা দিও না, ওরা দুজনেই নাম্বার 1420। না, তুমি ভুল করছো, ওরা আমাকে খুব ভালোবাসে। অমরদার নিজের পয়সা খরচা করে ফাংশন করালো। আরে এটা কেন বুঝতে পারছো না? তোমার নাম হলে অমরদারই সুবিধা হবে। কেন? তোমাকে ভাঙিয়ে পয়সা করবে আর নিজের টাকে টাকা ভরবে। এই তো আজ সকালেই বান্তি একটা ফাংশন পার্টির কাছ থেকে তোমার নাম করে টাকা আদায় করে। সব কথা কি তোমার কানে পৌঁছাচ্ছে? চুপ করো বান্তি, অমরদার নামে মিথ্যে কথা বলবে না। আহ চোরছো কেন গুরু? এক বছর আগেই তো আমার সঙ্গে বান্তির বান্তির নটর পটো ছিল, এখন না হয় তুমি সিগন্যাল। না না, তুমি ভুল করছো, আমায় এখনি বাড়ি পৌঁছে দাও, এখনি। ভারতী ব্যানার্জি, 16 নম্বর উডবান রোড। এরপর 3x রাম, তারপর শুরু হবে আমার খেলা। দিদি, ফাংশনে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না, ধন্যবাদ। নমস্কার। নমস্কার। কি ব্যাপার বলো তো শ্যাম সুন্দর কাকা, এত রাত হয়ে গেল শঙ্কর এখনো দিচ্ছে না,
আমি শুধু ভাবছি কলকাতার রাস্তা চেনে না। আজকে সকালবেলা আমাকে 2000 টাকা দিয়েছিল তোকে দেবার জন্য, সেটাকে তোকে দিয়েছিল না? দিতে এসেছিল, সেটাকে তো আমি নিইনি। নিসি না? এই বলেছি কতগুলো টাকা নিয়ে ঘুরছে না। না দিনকাল তো ভালো নয়, আমি বরং থানায় গিয়ে একটা খবর দিয়ে আসি। এই চিঠির উপরে বাড়ির ঠিকানা লেখা আছে, সেই বাড়ি থেকে জিজ্ঞেস করবি অমর বাবু কার নাম, অমর বাবুর সঙ্গে দেখা করে বলবি এই চিঠিখানা শঙ্কর পাল আপনাকে পাঠিয়েছে। যদি জিজ্ঞেস করে শঙ্কর কোথায়, তখন বলবি শঙ্কর আমায় ঠিকানা বলতে বারণ করেছে। এনে ধর চিঠিখানা ধর। আরেকটা কথা, এই চিঠিখানা আমাদের বিখ্যাত গায়িকা ভারতী ব্যানার্জি তার বাড়িতে পৌঁছে দিবি। ভারতী ব্যানার্জি ঢুকবো কি করে? তারে চাকর দরোয়ান যার হাতে হোক দিয়ে বলবি এই চিঠিখানা অমর বাবু পাঠিয়েছেন, শঙ্করের কাছে যেন পৌঁছে দেওয়া হয়। গুরু ঝাড়পা খাবো না তো? আরে তুই তো এবার ছেলে নয়, তোকে চিনবে কে? না ধর চিঠিখানা। চিঠির কথা তোমার একটু মনে পড়ে না? শুধু এইটুকুই মনে আছে, পাড়ার একটা ছেলে কেষ্টদা আমাকে কি একটা শরবত খাওয়ালো, তারপরেই মাথাটা ঝিমঝিম করতে লাগলো। তুমি যে পরিবেশে বাস করছো সেই পরিবেশে থেকে তুই কোনোদিনই বড় শিল্পী হতে পারবে। আপনি বিশ্বাস করুন, আমি যার আশ্রয় আছি তার হয়তো কোনো নাম ধাম নেই, কিন্তু তুমি অনেক বড় শিল্পী, অনেক বড় দয়ালু। এটা তোমার মহৎ গুণ শঙ্কর, তোমার কৃতজ্ঞতা বোধ দেখে খুশি হলাম। কিন্তু আমাকে যখন দিদি বলেই দেখেছে একটা কথা বলি, আবেগের বসে তোমার পুরনো জায়গায় ফিরে গিয়ে ভগবানের দেওয়া গলার সুরকে নষ্ট করো না ভাই। দিদি আপনিও তো আমার ভালোই চাইছেন, কিন্তু অমরদাকে ছেড়ে আমি কোনোদিন আসতে পারব না। এই চিঠিটা পড়লে সবকিছুর প্রমাণ পাবো। চিঠিটা আপনি পড়ে শোনা। স্নেহের শঙ্কর, তুমি দুদিন ধরে বাড়ি ফিরছো না, খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি ভারতী দেবীর বাড়িতে আছো। তুমি যেদিন বাড়ি থেকে চলে গেছো সেদিন আমার ঘর থেকে অনেক টাকা চুরি হয়ে গেছে। তোমার গান শুনে মুগ্ধ হয়ে তোমাকে বড় করে তোলার জন্য অনেক টাকাই খরচা করে, কিন্তু বান্টির মুখে যখন শুনলাম তুমি তার সঙ্গে নোংরা ব্যবহার করতে গেছো তখন লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেছে। তবু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ইচ্ছে হলে আমার বাড়িতে আসতে পারো। আর যে টাকা পয়সা তোমার জন্য খরচা করেছি সেই ঋণ কিভাবে শোধ করবে ভেবে দেখো। ইতি অমরদা, এই চিঠি পাবার পরও তোমার সেখানে যেতে ইচ্ছে করে? না দিদি, ফিরে যাবার ইচ্ছে আমার এতটুকু নেই। একবার জিজ্ঞেস করব বান্টির সাথে আমি কি নোংরাম করেছি, কত টাকা চুরি করেছি, অমরদার কত টাকা চুরি করেছি আমি। চিঠিটা পড়ে মুখটা হাঁড়ির মতো হয়ে গেল। গৌরাঙ্গদা, ছেলে মানুষের কথায় কখনো গুরুত্ব দিতে আছে? অমরদা, আরে আরে শঙ্কর বাবু, এতদিন ডুমুরের ফুলটি হয়ে কোথায় ডুব মেরেছিলেন? চল চল ভেতরে চল, ভেতরে চল। না ভেতরে যাব না। কেন রে? অমরদা তোমাকে দেবতা ভেবেছিলাম, কিন্তু তুমি বান্টি এত নোংরা আগে জানতাম না। নোংরা যদি হই কোন প্লাটে এবারে এসেছি? এসেছি তোমাদের কাছে জবাব চাই। তোমার কোনো কিছু জবাব আমি দেব না। জানি দিতে পারবে না, যারা অপরাধী হয় তারা কোনোদিনও জবাব দিতে পারে না। এসব আবার কি বলছিস? হ্যাঁ আমার দাদা চোর, আমার দাদা চুরি করেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুই শুধু শুধু শঙ্করের গায়ে হাত তুলছিস কেন? ও তো মিথ্যে বলেনি। টাকাটা আমি নিয়েছি। হরে শঙ্কর, আমার বড় প্রয়োজন হয়েছিল। মিথ্যে মিথ্যে বলছেন আপনি। না
না মায়া, মিথ্যে নয়, এটা সত্যি। সেটা তো স্বীকার করতেই হবে। আমার টাকা নিয়ে আমাকেই সর্বশান্ত করলে, আমার আমাকেই মার খাওয়ালে। সর্বশান্ত, তোর কোনো টাকা অমর নাই, বরং তুই ওর টাকা এতদিন খেয়েছিস, থেকেছিস, ওর টাকা সংসার করে নাম করেছিস, সমস্ত টাকা গুনে করে শোধ দিয়ে যা। এখন বুঝতে পারছি, যা শুনেছি সব সত্যি। আমি আবার আসবো অমর, সেদিন তোমার দিন আমি গুনে গুনে শোধ দিয়ে যাবো, গুনে গুনে শোধ দিয়ে যাবো, সমস্ত শোধ দিয়ে যাবো। এরসব চোখের জল দিতে বারণ করো তো। আমি যে সবাইকে হাসাতে চাই, প্রাণ খুলে হাসাতে চাই, সেরা সেরা আমায় কাঁদাতে চায় কেন বলো তো? সত্যি যদি আমাকে ভাই বলে মনে করো, অমরদার অমরদার সব ঋণ শোধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও। আমি কথা দিচ্ছি শঙ্কর, যতদূর সম্ভব আমি তোমাকে সাহায্য করবো। তোমার গলার সুর আমি সমস্ত শ্রোতাদের কাছে পৌঁছে দেব। শুধু আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। বলো। অমরদার কাছে আমি অনেক গান শিখেছি, তাই যা কিছু গাইব অমরদার লেখা আর সুরে। খুব ভালো কথা। শুধু তাই নয়, তুমি যেদিন বড় হবে অমরদাকে নিয়ে এসে তোমার কাছে রাখবে। আমি তোমাকে বড় করে তুলব, আমি তোমাকে বড় করে তুলব, বিরাট শিল্পী করে তুলব।
সদিনে তোমারি গান যত সুর যত গান সবই তোমার। সৌগত, ওকে যা ইচ্ছে বলতে দাও। ঠিক বলেছেন ডক্টর, এই রোগটা ধরা পড়েছে আজ 9 মাস। যখন ধরা পড়লো তখন 3 মাস অন্তর ডক্টর মাদর করছে, তারপর 2 মাস অন্তর, তারপর এখন এসে ঠেকেছে 15 দিন অন্তর। তাই তো কবিগুরুর লেখাটা মনে পড়ে গেল, মৃত্যু মৃত্যু করো অমৃত ধান, পুজো মম শ্যাম সমান, মরণ হি পুজো মম শ্যাম সমান। ওকে তুই ভুলে যা। বলছি তো, নাম তুমি মুখে আনবে না। কারেক্ট কারেক্ট, এটাই হলো কবির ভালোবাসার লক্ষ্য। সবসময় মুখে বলছি তোমায় দেখতে চাই না, তোমায় দেখতে চাই না, তোমায় দেখতে চাই না, আবার মনে মনে বলছি তোমায় দেখতে চাই, তোমায় দেখতে চাই, তোমায় দেখতে চাই। পাবি রে পাবি, হঠাৎ একদিন দেখবি শিব সম্ভব প্রত্যেকে সুদয় হয়েছে শঙ্কর বাবু। তোরা দা কি বলেছি না, 100%। আচ্ছা মায়া, তুমি বলো প্রেমের মধ্যে রাগ অনুরাগ মান অভিমান চলছে, তবে তো প্রেম কেমন হতো? ফুরুষ করে চোখে ধরলো, ফুরুষ করে বিয়ে গেল। তোমার চোখের জলের ওষুধ আমি দিচ্ছি। চোখ একদম কথা নয়। ডাক্তার, তোমার কাছে এমন কোন ওষুধ আছে যে ওষুধটা দিলে ফট করে মায়ার চোখের জল বন্ধ হয়ে যাবে? ওর চোখের জল কোনোদিনই বন্ধ হবে না। মা জানে তুমি সিভিয়ার ব্লাড ক্যান্সারে ভুগছো। আমাকে আমাকে না পাবার দুঃখ, এটা তো একটা নতুনত্ব। কি যা তা বলছো তুমি? যা তা নয় ডাক্তার, যা তা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে বিয়ের আগে প্রেমিক প্রেমিকাকে বলছে, তুমি চাঁদ আমি সূর্য, তুমি স্বর্গ আমি নরক, তুমি আকাশ আমি বাতাস। আবার বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই চাঁদ সূর্য একেবারে ফুটে গোবরে পরিণত। এখন যদি কোনো কারণে সেই প্রেমিক প্রেমিকার বিয়ে না হয়, ভালোবাসাটা তো চাঁদ সূর্যের মতনই দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ার ভালোবাসা থেকে আমি বঞ্চিত হতে চাই না। ওর একটা ব্যবস্থা আমায় করে যেতেই হবে। হ্যাঁ, তাই ভাবছি ডাক্তার, মায়ার এই জন্মের ভারটা তোমাকেই দিয়ে যাব। মায়াকে বিয়ে করার কথাটা বলেছি বলে কিছু মনে করলে না তো? কি ভেবেছো তুমি আমায়? আমি কি তোমার খেলার পুতুল?
যা বলবে তাই শুনতে হবে। বাড়িতে তার এক চিড়িয়াখানা করে গেছো, চিৎকার চেঁচামেচি হইচই। তোমার যদি অসুবিধা আমায় বলো, আমি কালি ঘর ছেড়ে দেবো। আমার আমার আমি ভুল করেছি, যে কথা বলেছি বিশ্বাস করো আমার মনের কথা নয়। ঠিক বলেছ, এই বুদ্ধিটা তো আগে আমার মাথায় আসেনি। ঠিক আছে ঠিক আছে ডাক্তার, এবার থেকে যে আমার উপর রাগ করবে সে যদি পঞ্চমে কথা বলে না আমি একবারে নবমে চড়ে থাকবো। হ্যাঁ ভালোবাসি বলে শাস্তি দিচ্ছে। শাস্তি দিতে যাবো কেন, ভালোবাসি বলে তোমার উপর অধিকার খাটাবার চেষ্টা করো। কিন্তু নিজের মনকে আমি কিভাবে বোঝাবো? তোমার মন, তোমার মন আমি এক মিনিট ভালো কেন মায়া, আমি ভাবছি তোমাকে আর ডাক্তারকে সঙ্গে নিয়ে অনেক দূরে বেড়াতে যাব। কোথায়? যেখানে সুখ, যেখানে শান্তি। La 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 মন এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন।
তোমারে যখন চৈত্র দিনের ফুল আর সোহাগের নদী ভেঙে যাবে তার কূল তখন আমি গানের পাখি হব দূর আকাশ পারে ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে পারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে দেখবো তোমারে দেখবো তোমারে কিন্তু তুমি আমাকে আগে জানোনি কেন অনেকবার ভেবেছিলাম ওকে জানাবো কিন্তু পাড়ার একটা ছেলের মুখে যখন শুনলাম তোরা শঙ্করের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে তখন মনে হলো ভুল বোঝাবুঝি কারণ দেয় বান্টি বান্টি শঙ্কর কথা ভুল বুঝিস না সব দোষ ওই ফটিকের সমস্ত কাজ থাকে ফটিকের তোকে শাস্তি দে তুই ওকে শাস্তি দে বিশ্বাস কর ফটিক আমায় বাধ্য করেছিল বোকাগুলোর সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে তুমি রাজি হলে কেন ভয়ে প্রাণের ভয় বিশ্বাস কর আমাকে ছবি দেখিয়ে বলেছিল যদি তার কথা মতো কাজ না করি আমাকে প্রাণে শেষ করে ড্রাইভার সাহেব গাড়িটা একটু দাঁড় করান এই গৌরামদা চিনতে পারছো না আমি শঙ্কর না ওকে আমি চিনি না আমি চিনতুম যে শঙ্করকে সে নদীতে খেয়া পাইত শিশুর মতো ছিল সরল তার মন কিন্তু বেইমান নেবখারাম শঙ্করকে আমি চিনি না আমি চিনি না গৌরাঙ্গদা আমি বেইমান নই তুমি বিশ্বাস করো আমি বেইমান নই গৌরাঙ্গদা দাঁড়াও বিশ্বাস করো আমি নেবখারাম নই গৌরাঙ্গদা আমি বেইমান নই গৌরাঙ্গদা আমি বেইমান নই গৌরাঙ্গদা তুমি কোথায় নিয়ে গেছিস কি খাইছিস আমি কোনোদিন আর এক কাজ করবো না কোনোদিন আর এক কাজ করবো না যখন বোন বলে ক্ষমা চেয়েছে এবারকার মতো তোকে ছেড়ে দে ও সারা জীবন কথা বলতে পারবে না গান গাইতে পারবে না দেখুন সারা জীবন কথা বলতে পারবে না এ কথা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি অপারেশন করে সুস্থ করা যায় না ইমিডিয়েট অপারেশন করার দরকার হলে তোকে হসপিটালে রেখে দিতাম আপনি বরং ওকে বাড়িতে রেখে একটু সাইকোলজিক্যাল ট্রিট করুন যখনই দেখবেন শঙ্কর কথা বলার জন্য একটা অভ্যস্ত যন্ত্রণায় ছটফট করছে তখনই ওর গাওয়া ভালো ভালো গানের রেকর্ড গুলো ওকে বাজিয়ে শোনাবেন তাতে তো মানসিক কষ্ট বেড়ে যাবে অনেক সময় দেখা যায় এসব কেসে একটা অভ্যক্ত যন্ত্রণায় হঠাৎ কথা বেরিয়ে আসে আপনি কিন্তু আমার প্রেসক্রিপশনটা ঠিক মতো ফলো করবেন নিশ্চয়ই কিছু বলবে শোন আমি পরশু বম্বে যাচ্ছি রেকর্ডিং আছে দু একদিনের মধ্যেই ফিরবো শঙ্করের সব দায় দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম আমি রোজ বম্বে থেকে ট্রাঙ্কল করে খোঁজ খবর নেব দেখো নিতাইদা শঙ্করের চিকিৎসা যেন কোনো ত্রুটি না হয় ভাই কিচ্ছু ভাবতে হবে না দিদি না আমি তো আছি শোনো শঙ্করের সঙ্গে যদি কেউ দেখা করতে আসে ভুলে ওর অ্যাক্সিডেন্টের খবর কাউকে বলবে না তাতে ভবিষ্যতে ওর উন্নতির পথে বাধা সৃষ্টি হতে পারে Thank you.
কি বলেছো তুমি গান গাইতে পারবে না? গান গাইবে তুমি আবার? হ্যাঁ তুমি গান গাইবে আবার। আমি তোমার অন্তি শঙ্কর আমি তোমার কথা দিচ্ছি, যেমন করে পারি তোমার ভালো করে বলে শঙ্কর। আমি তোর অমর দা শঙ্কর। শঙ্কর একবার কি আমার সাথে দেখা কর ভাই। শঙ্কর শঙ্কর একবার ঠিক কাছে আসবি না ভাই? শঙ্কর আমি তোর অমরদা, একবার ঠিক কাছে আয় ভাই। আমরা যে শঙ্কর তোকে সবাই বড্ড ভালোবাসি। আমাদের ভুল বুঝিস না রে শঙ্কর। শঙ্কর কাছে আয় ভাই, আমি তোর অমরদা। শঙ্কর একটু নেবে আয় ভাই। আমি না তোর পাওনার টাকাটা ফেরত দিয়েই চলে যাব, আর আসবো না আসপুরা। একটু নেবে আয় ভাই। শঙ্কর কাছে আসবি না একবার? কি তোর দাদার কাছে আসবি না? আমি জানি শঙ্কর তুমি এখন অনেক বড় মানুষ, তোর সময় অনেক মূল্য, কিন্তু যারা ভালোবাসে তাদের ভালোবাসার দান দিলে তুই অনেক বড় হবি শঙ্কর। শঙ্কর আমি তোর সঙ্গে দেখা না করে আর যাবো না শঙ্কর। শঙ্করের সঙ্গে দেখা করতে এসেছি, তবে কারোর সঙ্গে দেখা করেন না। আপনি আমার নাম বলুন, দেখবেন বলবেন যে ওর অমরদা এসছে, দেখবেন ও ঠিক ছুটে আসবে। আহ কেন বিরক্ত করছেন, বলছি দেখা হবে না, যা বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, চলুন বেরিয়ে।
আমি সেই শঙ্কর যে নদীতে খেয়া পাইব বেইমান নেমকরাম শঙ্করকে আমি চিনি না চিনি না চিনি না না ও না গাইলে যে
আমার লেখা সুর সব নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি যে গানের মধ্যে বেঁচে থাকতে চাই, আমি যে গানের মধ্যে বেঁচে থাকতে চাই। আমার আমার তুমি শান্ত হও, শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে গেছে। তুমি শান্ত হও, জানি ভালো হয়ে যাবো। তখন ভালো হয়ে যাবো না, তখন তোমার আর মায়ের বিয়েতে খুব হৈহৈ করব, কত আনন্দ করব, বাড়িটাকে আনন্দ মাকে। মায়া বান্তিকে একটু শঙ্করের কাছে পাঠাবো, ওকে এমন ভাবে সাজিয়ে দাও শঙ্করের চোখটা যেন পেরিয়ে যায়। যদি না আসে সেটা তোমার অপমান অমর। না শ্যামসুন্দর কাকা, ও আসবে, শঙ্কর শঙ্কর নিম খারাপ নয়, আমি বলছি নিম খারাপ নয়, তা নাহলে কাগজে লিখতো না, আমি তার সঙ্গীত জীবনের প্রথম পথ প্রদর্শক। আসবে শ্যামসুন্দর কাকা, মানছি যা দাঁড়িয়ে রয়েছিস কেন, শঙ্করকে ডেকে নিয়ে না। শঙ্কর দা, শঙ্কর দা, শঙ্কর দা, আজ আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি, শুধু তোমার ভুল ভেঙে দিতে এসেছি। দাদার নামে যে চিঠি তুমি পেয়েছিলে সেটা দাদার লেখা নয়, ফটিক আমার উপর হিংসে করে সে চিঠি লিখেছে। আর যদি মনে করো তোমার এই উন্নতির মূলে দাদার এতটুকু অবদান আছে, তাহলে অন্তত মারা যাবার আগে সে দাদাকে একবার দেখে এসো। এত কথা খুলে বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি সময় খুব অল্প, দাদা শুধু বিছানায় শুয়ে তোমার নাম করে বলছে, শঙ্কর বেঈমান নয়, শঙ্কর নেমো খারাপ নয়। মানছি মানছি, নিজেকে আজ সত্যি খুব অপরাধী মনে হচ্ছে। কেন কেন আমি সেদিন সেই চিঠি সত্য সত্য যাতে করে নিলাম না। হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে, তুমি যাবে শঙ্কর, আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। গিয়ে দাদার পা দুটো জড়িয়ে ধরে বুঝিয়ে বলবে দাদাকে, দাদা আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, দেখো দেখো তোমার দাদা তোমায় ঠিক ক্ষমা করে দেবে। হ্যাঁ শঙ্কর, দাদা দাদা, দেখো কে এসেছে। অমরবাবু, যা ভুল সব আমার, শঙ্কর কোনো দোষ করেনি, ওকে আপনি ক্ষমা করে দিন। এই শঙ্কর, ক্ষমা চাইছিস কেন, তুই তো কোনো অন্যায় করিস নি, বরং আমার লেখা সুরে গান করে সকলের কাছে আমার অনেক পরিচিতি দিয়েছিস। শঙ্কর আজ একটা কথা আমার তোকে রাখতে হবে, আজ আমি তোর নিজের গলায় একটা গান শুনব, কেন কেন গাইতে পারবি না, চেষ্টা কর, নিশ্চয়ই গাইতে পারবি। ওর একটা দা শঙ্করের গানটা একটু বাজাও না, ও নিশ্চয়ই গাইতে পারবে, রে গাও না।
আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার সবই যে তোমার যত সবই তোমার সবই তোমার সবই যে তোমার যত সুর সবই যত গান সবই নিজেকে নয়নে দাঁড়ালে থেকে নিজেকে লুকিয়ে রেখে নয়নে দাঁড়ালে থেকে তুমি যে মন মনে এনে দাও খনে খনে তুমি যে মন মনে এনে দাও খনে খনে ভাষায় সুরে দিজোয়ার তত সুর সবই তোমার যত গান সবই মায়া তোমাকে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দেবো না যার সঙ্গে আমার অনেক মিল থাকবে যে আমার মতন মজার মজার কথা বলবে হই হই করবে সবাইকে নিয়ে আনন্দ করবে ডাক্তার আমি যে সবাইকে প্রাণ খুলে হাসাতে চাই আমাকে সবাই কাঁদায় কেন বলতো আমরা তো হাসতে চাই আমাদের হাসাচ্ছ না কেন কই চুপ করছো কেন আমরা তো প্রাণ খুলে হাসতে চাই আমাদের হাসা আমর আমাদের হাসা আমরা প্রাণ খুলে হাসতে চাই আমাদের আমাদের ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে